এই যে আপনাকেই বলছি, মন খারাপ, কারো অভিনয়ের কাছে হেরে গেলেন, ঠকে গেলেন কি? না, আপনি ঠকেননি, আপনি হারেননি। সে ঠকেছে, সে হেরেছে যে আপনাকে হারাই আছে। কি ভাবছেন, মিথ্যা বলছি? সময় বলে দেবে, মিলিয়ে নেবেন। কেউ কিভাবে এত নিখুঁত অভিনয় করতে পারে, এতটা পরিবর্তন কিভাবে হয় মানুষ? হয় হয়, এই পৃথিবীতে সবই হয়। কত ভালোবাসা দেখাইয়েও মানুষ পর হয়, মুখরা মেয়েটা বোবা হয়, টপার ছেলেটাও মাতাল হয়, নামাজি মেয়েটাও ডিজে হয়। এই উলটপালট হওয়ার মস্ত কারণ কি জানেন? বিশ্বাস ভেঙে দেওয়া। বিশ্বাস হলো কাছের জিনিসের মতো, একবার ভাঙলে কয়টুকরো হয় তার হিসাব নাই। জোড়া তো লাগেই না, লাগলেও ব্যবহার হয় না। আর যারা কারো বিশ্বাস রাখতে পারে না, তারা কারো বিশ্বাস অর্জন করতে পারে না। ঠকে ঠকে একজন মানুষ যখন চালাক হয়ে যায়, তখন তাকে আর ঠকানো যায় না। আর আপনাদেরই বলছি, অভিনেতা অভিনেত্রীদের কথা ভেবে জীবনটা নষ্ট করবেন না। এরা আপনাকে বিশ্বাস করতে শিখাবে, ভালোবাসতে শিখাবে, রঙিন স্বপ্ন দেখাইবে। আর যখন আপনার অনুভূতিগুলো প্রকাশ করতে থাকবেন, রঙিন স্বপ্নে ডানা মেলে উড়বেন, তখনই আপনার ডানা কেটে দিবে, আপনি মুখ থুবড়ে মাটিতে পড়বেন, চোখে অন্ধকার দেখবেন। এরা নিজের দোষও রাখে না, মাঝ আকাশে এসে বলবে আমি তোমাকে উড়তে শিখিয়েছি, তাই বলে আমার ডানা দিয়ে দেইনি। অর্থাৎ আপনি একেবারে মাঝ আকাশ থেকে পড়লেন, মরে গেলে ভালো, নইলে সারা জীবন পঙ্গু। তাই এমন ভুল করবেন না, হয়তোবা ঠকানো সহজ, কিন্তু এর ভয়াবহ পরিণাম যে কি হতে পারে সেটা কেউ কখনো ভাবে না। পৃথিবীটা অনেক বড়, উঠতে পারবেন, অনেক দেখার আছে, অনেক জানার আছে। নিজের স্বপ্নের পিছনে সময় দিন, জীবনের মানে খুঁজে বের করুন। আপনি হয়তো একজন মানুষকে ঠকিয়ে খুব বুদ্ধিমতী বা বুদ্ধিমান মনে করেছেন, কিন্তু আপনি সবচেয়ে বড় দুর্ভাগা, সেটা আপনি কখনো কল্পনাও করেন না। মানুষকে তো এতদিন খুব ভালোবাসলেন, এবার একটু সৃষ্টিকর্তাকে ভালোবাসুন। ঠকবেন না, আপনি আসছেন কিছুদিনের অতিথি হয়ে, আবার চলে যাবেন। তাই নিজের জন্য বাঁচুন, নিজে নিজের প্রেরণা হয়ে দাঁড়ান। প্রিয় বন্ধু, আপনাকে বলছি শুনুন, কিছু মানুষ মনে করে যে আমি হয়তোবা এই পৃথিবীতে ঠকার জন্য এসেছি। জীবনকে পরিপূর্ণভাবে গড়তে চাইলে কাউকে কখনো ঠকিও না। আপন মানুষগুলোই যখন ঠকিয়ে দেয়, তখন মনে হয় পুরো আকাশটাই নিজের উপর ভেঙে পড়েছে। একবার ঠকে দেখেন, দেখবেন মানুষ শুধু আপনাকে নিয়ে অবহেলাই করবে। স্বার্থের এই দুনিয়াতে সবাই স্বার্থপর, কিন্তু কেউ কখনো ঠকতে চায় না। তুমি যাকে ঠকিয়েছ, হয়তো তোমার ক্ষণিকের জন্য লাভ হচ্ছে, কিন্তু লাভের চেয়ে ক্ষতি বেশি হচ্ছে তোমার। স্বার্থের জন্য মানুষ কত কিছুই না করে, মানুষকে ঠকাতেও দ্বিধাবোধ করে না। জীবনে ঠকে গিয়েই একদিন জিততে হয়, তা না হলে জেতাটা সহজ হয়ে যাবে। ঠকে যাওয়ার পরে জিতে যাওয়ার যে একটা আনন্দ মুহূর্ত, সেটা হয়তোবা অন্য কেউ বুঝবে না। এই দুনিয়াতে যতই আপন লোক থাকুক না কেন, স্বার্থের জন্য সবাই ঠকাতেই পছন্দ করে। জীবনের প্রতিটি ধাপে ঠকতে ঠকতে এসেছি, এখন আমাকে আর ঠকানোর কিছু নেই। প্রিয় বন্ধুগণ, শিক্ষামূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসাই আমাদের পথ চলা। শুভকামনা রইল, ভালো থাকবেন, ধন্যবাদ।